হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে ভালো আছেন। তো গাইস, আপনাদের মাঝে আজকে আমি কিছু বুক ফাটানো, হৃদয় কাঁপানো, কিছু কষ্টের গানে কষ্টের বিবরণে চলে এসেছি। আমি নেশা করতাম না, আগে নেশা করতাম না। আশা করি যে বন্ধুরা অলরেডি আপনারা এই ভিডিওটি থামিল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছেন যে আজকের এই কষ্টের গানে কষ্টের ভিডিওটি কার হতে চলেছে, আই মিন এই কষ্টের গানে কষ্টের অভিনয় কে থাকছে। হ্যাঁ বন্ধুরা, কষ্টের গানে কষ্টের অভিনয় থাকছে আমাদের সবার জনপ্রিয় সেই আমাদের ভাইরাল দুষ্টু বিশ্বাস। তুমি বন্ধু কালা পাখি, আমি জান কি আজকে আমরা তারই বুক ফাটানো কষ্টের গানের কিছু কষ্টের অভিনয় দেখতে চলেছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা তারে কিছু কষ্টের অভিনয়ের কষ্টের ভিডিও দেখে আসছি আমরা। আমার শূন্য পকেট অভাব, তার পাল্টে গেছে স্বভাব। তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের গঙ্গসাকি ভাইয়ের কিছু কষ্টের গানের কষ্টের অভিনয়ের ভিডিওর দেখে নেবো আমরা। ওরে যারা লাগিয়া ধরলাম নেশা, নে না রে সে খোঁজ, তুমি কোন রাতে ঘুমোতে পারবে না, আমার কান্না তোমায়। আমি ছিলাম ছেলে বোকা, তাই তো তুই দিলি ধোকা। পাখি আমার বোকানা, কান্দাইলো কেন বুঝলাম না, বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মন চাই তোমায় দেখতে। এরপরে চলো গাইস, বাংলা কষ্টের সব থেকে সেরা সিঙ্গার আমাদের সবার জনপ্রিয় আরমান আলী ভাইয়ের একটি কষ্টের গানের কষ্টের ভিডিও আমরা দেখে আসি। বাইরের বাতায় জমছে ধুলো, জমতে থাকুক না আমার দেওয়া গোলাপটা তুই। তো যাই হোক গাইস, আপনাদের কাছে বাংলা কষ্টের এই সেরা তিন সিঙ্গারের মধ্যে কার হৃদয় কাঁপানো কষ্টের গানের কষ্টের অভিনয়টি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং কি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। ধন্যবাদ।